ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে সকাল 7:45। তো আজকে হচ্ছে সেই দিন যেই দিনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার আসবে। তো আজকে আমরা নতুন ফ্যামিলি মেম্বারকেই আনতে যাচ্ছি। তো তোমাদের আগের দুটো ব্লগে বলেইছিলাম যে আমাদের মোট পাঁচজন মেম্বার থেকে আমরা ছজন মেম্বার হয়ে যাব। তো এখন আমরা তাকেই আনতে যাচ্ছি। আর তো আমি এখন বলবো না যে আমি কাকে আনতে যাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা ভিডিওটা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবে যে আমরা আর আমাদের নতুন ফ্যামিলি মেম্বার কে। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আর বেশি বকবক না করে ফটাফট আজকে দিনটা স্টার্ট করা যায়। একে নিয়ে যাওয়ার পর পেস্তার কি রিয়াকশন হয় সেটাই আমি দেখার জন্য বিশাল ইন্টারেস্ট আছে আমার। তো তোমাদেরকেও দেখাবো যে একে দেখে পেস্তা কীরকম রিয়াক্ট করে। তো চলো একে বাড়ি নিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, খুবই ভালো লাগবে এই ভিডিওটা আশা করি তোমাদের। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের পুচকি সোনার বরণ। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথম ঘরে এনেছিলাম তখন পেস্তা কেমন দেখতে ছিল, তো আমার অনেক নতুন বন্ধুরা তো দেখোনি তখন। তো ভিডিওটা আমি ডিলিট করে নিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো পেস্তাও কতটুকুনি ছিল, কত ছোট ছিল। তখন ভাই গিয়েছিল পেস্তাকে আনতে, এবারে ভাই যায়নি, এবারে আমি গেছিলাম আর মা গেছিল। तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये तारा मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा कैमन बोका मुंटा रे। Thank you.
বকে না ননি, বকে না, বকে না। কে কিছু করছে না কেন বলে, তোর মাও তো অমনি দেখতে, বুঝতে পারছো? বকো না ননি, বকো না, বকতে নাই, ছোট বন্ধু হয় তোমার, ছোট বন্ধু। বাবালে লাগ হয়ে যাচ্ছে, দেখতেই পেলে তোমরা সব কিছু। আর আজকে ওকে নিয়ে এলাম, আর সেই খুশিতেই আজকে হবে চিকেন। তো আমরা যাচ্ছি চিকেন আনতে, এখানে টাকা আছে, তো চিকেন আনবো, চিকেন হবে আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো বাবা তো চিকেন খায় না, তাই জন্য এখানে আছে বাবার জন্য মাছ। তো দেখো মাছটাতে কতটা ডিম পেয়েছি, তো অনেকটা ডিম আছে। অবশ্যই ডিম দিয়ে মা কিছু মানে ভাজা টাজা কিছু করবে। আর ওখানে আছে চিকেন, তো দেখো আমার চিকেন রান্না একদম হয়ে গেছে। তো আজকে যেহেতু আমার নতুন ফ্যামিলি মেম্বারকে নিয়ে ব্লগ, তাই জন্য কোনো রকম রান্না বান্না কিচ্ছু শেয়ার করিনি, শুধুমাত্র কি রান্না হয়েছে শুধু সেইটুকু শেয়ার করেছি। আর এখানে হচ্ছে বাবার জন্য মাছ। তো দেখো পুচকির জন্য এবার আমি খাবার করেছি, এখানে আছে সেইলাক্স, তো দু চামচ সেইলাক্স দিয়েছি। তো চলো পুচকিকে দেব। তো মজার একটা জিনিস দেখো পুচকিকে দিয়েছি এখানে খেতে, তো পুচকি খাচ্ছে আর ওইদিকে পেস্তাও হাঁ করে দেখছে। তো পেস্তা যতই বড় হোক না কেন, তবুও পেস্তারও তো একটু মনটা খারাপ হবে, তাই জন্য পেস্তাকেও একটু বাটিতে গুলে দিয়েছি। তো পেস্তা বিকালবেলার দিকে সেইলাক্স খায়, সকালে তো খায় না, তো তবুও একটু দিলাম যেহেতু দুজন একসাথে আছে। না হলে ভাববে হয়তো যে পুচকিকে পেয়ে আমরা পেস্তাকে মানে আদরটা কম দিচ্ছি, আর ওর মন খারাপও হবে, তাই জন্য ওকেও একটু দেওয়া হলো। আর দেখো দুজন মিলে এখন একটু শুয়ে আছে, আর আমাদের পুচকিটাকে দেখ বলে দেখবে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কেমন দেখতে হয়েছে আমাদের পুচকিকে। আর এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে আছি, তো দেখো দুজনের কত মিল, বাবা একদিনেই কত মিল হয়ে গেছে। দেখো মানে পেস্তা ভয় পাচ্ছে, পেস্তা এখন ঘুমোচ্ছে, তাই জন্য ও দেখো সুর মানে আস্তে আস্তে এসে ওর পেছনে গিয়ে শুয়ে আছে। আসলে কী বলতো, ও ভাবছে ওটা ওর মা, মানে পেস্তাকে মা ভাবছে, তো তাই জন্যই ও মানে মায়ের কাছে যেমন থাকে সেরকমই থাকছে, আর পেস্তা সেখানে ভয় পাচ্ছে। তো দেখো দেখো কী সুন্দর দুজন একসাথে শুয়ে আছে। তো এখন আমাদের এগুলো দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে, তো কত ভালো লাগছে দেখো দুজনকে একসাথে। পেস্তা কিন্তু কিছুই বুঝতে পারছে না, পেস্তা ঘুমোচ্ছে, তো ওকে একটু ভিডিও করে নিলাম, চলো বিকালবেলা দেখা হচ্ছে। বন্ধুরা আমি এখন এসেছি ছাদে, তো তোমরা দেখতেই পেয়েছো আমাদের নতুন অতিথিকে, অতিথি বলবো না আমাদের নতুন মেম্বারকে। তো চলো তোমাদেরকে আরেকবার ভালো করে কোলে নিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার, তো তোমরা দেখতেই পাচ্ছ পুচিটাকে। তো পেস্তার একটা সঙ্গী করে দিলাম আর কি, কারণ পেস্তার একা একা থাকছিলো, সবাই যে যা নিজের মতন করে আমরা থাকছিলাম আর কি, মানে সময় দিচ্ছিলাম, তবু যে সময়টা দেওয়া উচিত সেই সময়টা দিতে পারছিলাম না। তো তাই জন্য দেখছো কেমন ছটফটগিরি করছে, তো যে সময়টা তাই জন্য এই পুচকিটাকে আনা আমাদের। তো খুব বদমাস, মানে পেস্তাকে তেড়ে তেড়ে যাচ্ছে। আসলে কী বলতো, পেস্তাকে না ওর মা ভাবছে, তো তাই জন্য পেস্তার ওর কাছে যাচ্ছে মা মা ভেবে। আর পেস্তা তো প্রথম দেখছে কে, আর তাই জন্যই এই দাঁড়া, তো তাই জন্যই পেস্তা একটু ভয় পাচ্ছিলো, আর একটু রেগেও যাচ্ছে, বিরক্ত হচ্ছে, কারণ পেস্তা তো এতদিন একা একা ছিল, আর ও পেস্তার কাছে মা ভেবে ঘুচিয়ে ঘুচিয়ে যাচ্ছে। আর সেই জন্যই মানে ও আর সেই জন্যই ও রেগে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। তো পুচিটা কিন্তু খুব বদমাশ, আমাদের পুচিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা বলবে। দেখো আমাদের পুচি, তো আমাদের পুচিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো পুচির আবার নতুন করে ভ্যাকসিন হবে, পুচির আবার সব কিছু হবে। তো আমরা এর নাম রেখেছি পারো, তো তোমরা একে পারো বলে ডাকবে, ওর নাম পেস্তা আর এর নাম হচ্ছে পারো। তো পেস্তার নতুন বন্ধু বলতে পারো, তো দাঁড়া ওকে একবার নামিয়ে দিই। তোমরা দেখতেই পেলে একদম কোলে থাকবে না, আর এমনিতেও ওদেরকে এখন কোলে নেওয়া উচিত না যদিও, কারণ নোনা হাত লাগলে ওরা বেশি বাড়বে না। তো কোলে খুব একটা নিচ্ছি না, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য একবার কোলে নিলাম। আর পেস্তাকে আমরা যেভাবে বড় করেছি পারোকেও আবার ঠিক সেভাবেই আমাদেরকে বড় করতে হবে। আবার ডাক্তার দেখাতে যাব, দেখি কাল পরশুর মধ্যেই যাবো, একবার চেক আপও করাতে হবে, তারপর আবার ভ্যাকসিন আছে।
তো সবটাই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। আর তোমরা কি বুঝতে পারছো এরপরে পরপর আমার ব্লগগুলো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে? তো পরপর ব্লগগুলো খুব সুন্দর সুন্দর আসবে, তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখো। আশা করি তোমাদের আমার ভিডিও দেখতে খুবই ভালো লাগবে, কারণ এখন আমার কাছে পেস্তা একা নয় পারও আছে, তো দুজনকে নিয়ে খুব ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো পারো নামটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পেস্তাকে পেস্তার সঙ্গে মানে মিল রেখেই আমরা পারো রেখেছি পি দিয়ে। আর আমার নাম প্রীতি, সবাই তোমরা দিশা বলে জানো কিন্তু প্রীতি আমার ভালো নাম। তো আমার নাম প্রীতি, আমার ভাইয়ের ভালো নাম হচ্ছে প্রীতম। তো প্রীতি, প্রীতম, পেস্তা আর পারো, তো আমাদের চারজনেরই পি দিয়ে নাম স্টার্টিং, আমরা এরকম মিল করেই রেখেছি। তো পারো নামটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর পারো কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। আর ছোটোদের তো এমনি খুব ভালো লাগে দেখতে, তো এখন ওদেরকে নিয়ে এখন আমাদের সারাদিন চলে যাবে। আমরা যদি বর্ধমানের আশেপাশে কেউ থেকে থাকো আর এরকম পুচকে পুচকে ডগ অ্যাডাপ্ট করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব, মানে সাহায্য করব আর কি। যার কাছ থেকে নিয়ে এসেছি তার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে আমার এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো, আর আমার ফ্যামিলি মেম্বারকে দেখতে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।